وعليكم عليكم السلام ورحمة الله. ভালো আছেন? আপনি লেট কেন আপনি বলছেন? বলছে 12:30 আসবে। স্কুল থেকে স্কুলে করবে মাল সাফ করবে এখনো থাকবে মা বিপদ করলে হয়। যাই হোক এখন তকবীর নারে তকবীর আওয়াজটা দিয়ে দেন নারে তকবীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ সিলসিলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারে দিবে মাশাআল্লাহ। পরবর্তী বক্তা আমার ছোট ভাই জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা রকিবুল আজিজ সাহেব পীরডাঙ্গা দরবার শরীফ থেকে তিনি হাজির হয়েছেন। অনেক দূর থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছেন, স্কুল সেরে আসছেন। যাবে যাই হোক এখন অর্জন করবেন, ভালো করে আপনারা শুনবেন গজল তো শুনবেন রাকিব ভাইয়ের কাছ থেকে মারাত্মক গজল দিয়েছে বুঝলেন। যাই হোক আপনার কাছে বিদায় নিয়ে আমার কথাবার্তা একটু কষ্ট পেয়েছে যদি বলেন তাহলে নামাজ হবে তো ইনশাল্লাহ। যদি বলো নামাজ হবে না তো, নামাজ হবে না তো, ওরে আল্লাহ চাচা বলছে নামাজ হবে না, সর্বনাশ করেছে কালকে কবরে যাবে বলছে যাবো যাবি। নামাজ নামাজ পড়া চাই, দ্বিতীয় নম্বর বিড়ি যারা মুখে তুলবে তাদের মুখে কি হবে, খা হবে তো হবে না, যে খাইছে বলছে না বিড়ি খেয়েও কাল থেকে বিড়ি খেয়েও ভালো করে আর বউকে পেটো, যে হাত দিয়ে পিটবে বউকে আল্লাহ সেই হাত যেন নাবিয়ে দেয়। যদি বলুন আল্লাহ আমিন, ও হাত না তুলতে পারে আর বলুন আল্লাহ আমিন। আরে জোরে বলো না, আর আওয়াজ জন্যই তো বইয়ের কথা বলেছি। এই মেয়েরা তোমাদের স্বামীরা যদি পিটতে যায় ভালো করে গলা টিপে ধরবে, মেয়েরা এখন পিটছে তো, মেয়েরা তো এখন পিটছে, আগেকার স্বামীরা ধরে বউকে পিটতো, এখন মেয়েরা স্ত্রীরা স্বামীকে ধরে পিটছে। তোমার ছেলে মোবাইলে হ্যালো, তোমাদের যান কেমন করছে, মন কেমন করছে, তোমার ছেলে আমার মনটা কেমন করছে, তোমাকে ভিডিও করে দেখতে পাবো নি, তুমি আমার যান খালি তুমি করছে। তারপরে বলছে আমার বাপের তিনতলা ঘর আছে, আমার বাপের ছটা মোটর সাইকেল আছে, আমার বাপের ডেলি 30,000 টাকা ইনকাম আছে। ও আল্লাহ, এ মেয়েটা বলছে তাহলে তো হেভি হয়েছে, তাহলে এবার ওকে বে করবোই আমি বলে বেরিয়ে চলে এসে দেখছে তিনতলা বলেছিল, দেখছে টিনের ঘর, বলেছিল ছটা মোটর সাইকেল আছে, একটা ভাঙা সাইকেল। সকালবেলায় উঠে আপনাদের এই হাট বাজার ঘোষপুর বাজারে গিয়ে পঞ্চায়েত 500 মুড়ি আর আপনার কি বলে 500 মুড়ি আর লাল চা এক কাপ, এক এক গাল মুড়ি আর এক কাপ চা দিয়ে বেলা 1টা পর্যন্ত খাট। তখন মেয়েটা বলছে তুমি এই বলেছিলে, এই বলেছিলে তুমি, যত বোঝো মাছ ঝেড়ে এক লাঠি মাছ তো ঘরের কোণে পড়ে যাচ্ছে, ব্যাস দরজায় লেগেছে, লেগে হাত ভেঙে গেছে, ডাক্তার কাছে ডাক্তার আমার হাত ভেঙে গেছে, কাঁদছে যখন কাঁদছে তখন ডাক্তার সাহেব ভালো করে টেনে টেনে হাত ভেঙে দিয়ে এ করে দিয়েছে। আবার দিন দশেক পরে আবার ডাক্তার সাহেব আমার হাত ভেঙে গেছে, বলে আবার কবে ভাঙলো, এই তো কদিন আগে ভাঙলো, বলে ডাক্তার সাহেব ঘুম থেকে উঠে বাথরুমে গেলে মাথা ঘুরে যায়। তখন বলছে ডাক্তার বলছে এই মাথা ঘোরা ডাক্তার কাছে আগে যায়, দোষটা কার, মেয়েটার না ছেলেটার? শুনেন, যে বাপের ওরকম ছেলেগুলোকে জন্ম দিয়েছেন ওই বাপ গুলো দোষ গুড়াই গন্ডগোল ছেলেকে জন্ম দিয়েছে, ওই ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাপের কবরে গিয়ে মরতেও যাবে না। তুমি যতই বলো আমি ফুরফুরাকে ভালোবাসি, আমি দাদা হুজুর ভালোবাসি, তোমার ভিতরে লবাডাং কলাবাং কিছু নিলজ্জ কিছু বেহায়া আপনার বাপ আছে, এই বাপের জন্য ছেলেগুলো নষ্ট হয়েছে, ওই ছেলেগুলোর জন্য তার পুরো তার পরে যে ছেলেগুলো আসবে তারাও নষ্ট হবে। খবরদার, জাতিকে যদি আজকে উঠাবার চেষ্টা করো নিজেকে ভালো হয়ে চলার চেষ্টা করে, আর নচেত ঘোষপুর ঘোষপুরই রয়ে যাবে, ঘোষপুর কিন্তু ঘোষের উপর আর যাবে না। খবরদার, নিজের ভাতৃত্ব নিজের ভালোবাসাকে ঠিক রেখে নিজের ইমানকে ঠিক রেখে মজবুত করে নিজের ছেলে মেয়েগুলোকে মানুষ করে চলুন, আল্লাহ যেন তাদের ঘরে জান্নাতি করেন। আরেকবার জোরে বলো, কষ্ট হলো
যে বাবাজি বললেন বইরা ধরে ফিরছে সে কই তার হাত থেকে আগে তোলা হবে দেখি আমি সালাম দিয়ে সকলে উত্তর দেবেন আসসালামু আলাইকুম আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে উঠবেন না আমাকে মোসাফা করার জন্য কে উঠবেন একদম চুপচাপ বসে অর শুনবেন আমার রাকিব ভাই অর করবেন ধীর মস্তিষ্কে বসে অর শুনবেন উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম তকবীর নারে তাকবীর বড় ভাইজান হুজুর কিবলা বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর মাসলা কে মুজাদ্দিদ জামান মাসলা কে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা